আমি যখন অ্যাক্টিংটা করতে যাই ওইটাও আমার টেলিভিশনেরই কাজ, এটাও আমার, মানুষ অভিনয় করতে যায়, আমি অফিস অর্ডার পালন করতে যাই। সিন্ডিকেট আছে অস্বীকার করার কোনো কারণ নাই, বাট যোগ্যতা থাকলে সকল সিন্ডিকেট কিছুই না। যে পরিমাণ অফার আমি প্রতিনিয়ত পাচ্ছি, যদি সেই পরিমাণ কাজ আমি করতে যাই তাহলে আমাকে মাসে 25 দিন শুটিং করতে হবে অন্তত, পরিবারের সবাইকে নিয়ে একসাথে নাটক দেখবে, সেই পরিমাণ নাটকের সংখ্যা কম হচ্ছে। আমাদের যে পরিমাণ নাটক হচ্ছে সেই পরিমাণ ভালো নাটক হচ্ছে না। আসলে ধরেন আপনি যেটা বললেন যে আমি তো একটা টেলিভিশনের একটা গুরুত্বপূর্ণ পদে আছি, তো আমি যখন অ্যাক্টিংটা করতে যাই ওইটাও আমার টেলিভিশনেরই কাজ, এটাও আমার, মানুষ অভিনয় করতে যায়, আমি অফিস অর্ডার পালন করতে যাই। সো যে কারণে আমার খুব একটা ঝামেলা হয় না। আর আমি ম্যাক্সিমাম শুক্র শনিবার হচ্ছে আমার নাটকের শুটিংটা করি, এবং আমার যারা কো আর্টিস্ট রয়েছে তারাও জানে যে শুক্র শনিবার ছাড়া আমার পক্ষে শিডিউল মিলানো কঠিন। সো আমি ওই শুক্র শনিবারে মিলাই। আর যেটা হচ্ছে হলো যে পরিমাণ অফার আমি প্রতিনিয়ত পাচ্ছি, যদি সেই পরিমাণ কাজ আমি করতে যাই তাহলে আমাকে মাসে 25 দিন শুটিং করতে হবে অন্তত, এবং আমার পক্ষে আর চাকরি করা সম্ভব হবে না, ফ্যামিলিকেও প্রপার সময় দেওয়া হবে না, যে কারণে আমি আসলে অনেক কাজ করছি না, মনোযোগ দিয়ে আমি আমার চাকরিটা করছি এবং ফ্যামিলিকে সময় দিচ্ছি। এইটা আপনি ঠিক বলেছেন যে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা আগের জীবনে হয়তো চাকরি করতেন, জনপ্রিয়তা পাওয়ার পর তারা এই পেশা চলে আসছেন। আমি হয়তো ওই পরিমাণ দক্ষ না, ওই পরিমাণ যোগ্য না, যে কারণে আসলে আমার চাকরি ছেড়ে এই অভিনয় পেশায় আমি আসতে চাচ্ছি না বা আসতে চাই না। কারণ হচ্ছে হলো এই যখন আমি অ্যাক্টিং ফুল টাইম চলে আসবো আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারবো না। আমি ফ্যামিলি মিন্স কিন্তু আমার বাচ্চা, আমার ওয়াইফকে বোঝাচ্ছেন, আমার ভাই বোন, মানে আমার ফুল ফ্যামিলি, তাদেরকে নিয়ে যখন আমি থাকি আমি পৃথিবীর হ্যাপি মানুষগুলোর মধ্যে একজন থাকি। আর দ্বিতীয়ত যখন আমার পেশা হবে শুধু অ্যাক্টিং তখন আমাকে অনেক কাজ করতে হবে আমার ইচ্ছার বাইরে। যেই গল্প আমার পছন্দ না, যেই ক্যারেক্টার আমার পছন্দ না, যেই কথাগুলো আমি আমার মুখে বলতে চাই না দর্শকদের জন্য, যে কথাগুলো আমি বলতে চাই না আমার দর্শকদের জন্য, সেই কথাগুলি তখন আমাকে বলতে হবে জীবিকার তাগিদে। সো জীবিকার তাগিদে এমন কিছু করতে চাই না যেটা দ্বারা আমার কাজ দ্বারা অন্য প্রভাবিত হয়ে খারাপ পথে ধাবিত হবে। আমি বলতে চাচ্ছি না যে আমি অভিনয় পেশা হিসেবে নিলে হয়তো আমার দ্বারা বেশি বাজে কাজ হওয়ার চান্স আছে, কিন্তু তখন আমি এই সিলেক্টিভ যে কাজগুলো করি হয়তো এত সিলেক্টিভ কাজ করা তখন কঠিন হবে, তখন আমাকে সব গল্পেই কাজ করতে হবে। নাটক আমাদের যে পরিমাণ নাটক হচ্ছে ওই পরিমাণ ভালো নাটক হচ্ছে না, এইটা আমি একমত। আমাদের প্রতিনিয়ত বা প্রতি মাসে অনেক অনেক নাটক হচ্ছে, কিন্তু যেই নাটক দেখলে তৃপ্তির ঢেকুর তোলা যায়, যেই নাটক দেখে দর্শক পরিবারের সবাইকে নিয়ে একসাথে নাটক দেখবে, সেই পরিমাণ নাটকের সংখ্যা কম হচ্ছে। সেইটার জন্য কিন্তু আসলে কোনো একক পক্ষ দায়ী না, আমি মনে করি সেটার জন্য বেশ স্টেক হোল্ডার কয়েকজন, কয়েকটা জায়গায় স্টেক হোল্ডার রয়েছে। যেমন ধরেন যে অভিনেতা অভিনেত্রীরা তখনই সাহস পায় এই জাতীয় গল্পে অভিনয় করতে, বা ডিরেক্টর সাহস পায় এই জাতীয় গল্প বানাতে, যেই যখন দর্শক ওই নাটকগুলো দেখে। আমাদের যে পরিমাণ নাটক হচ্ছে সেই পরিমাণ ভালো নাটক হচ্ছে না, কারণ এখনকার নাটক অনেক ক্ষেত্রেই দর্শকরা যখন ফ্যামিলি সবাই একসাথে বসে নাটক দেখতে অস্বস্তি বোধ করে, এমন কিছু সংলাপ, এমন কিছু দৃশ্য চলে আসে যেটা সবাই একসাথে দেখতে বিব্রত বোধ করে। তো এইটার জন্য শুধু যে পরিচালককে দায়ী করবেন, প্রযোজককে বা অভিনেতা অভিনেত্রীদেরকে, আসলে বিষয়টা এরকম না, এর বেশ কিছু স্টেক হোল্ডার রয়েছে। একজন অভিনেতা হিসেবে যেমন আমি দায়ী, একজন ডিরেক্টর হিসেবে তিনি দায়ী, একজন রাইটার হিসেবে তিনিও দায়ী, এবং সর্বোপরি কিন্তু আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি প্রিয় দর্শকরাও আপনারা দায় এড়াতে পারেন না। কারণ হচ্ছে হলো একটা পরিচালক তখনই দুঃসাহস করে একটা বাজে কন্টেন্ট তৈরি করার, স্ল্যাং ইউজ করার নাটকের মধ্যে, যখন ওইটা দেখে যে আরও 10 জন বানাইছে এবং দর্শক সেটা দেখছে, মজা পাচ্ছে, শেয়ার হচ্ছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, গসিপ হচ্ছে, তখনই কিন্তু আরেকজন উৎসাহিত হয় যে আমি তাহলে আরেকটা করে দেখি। কারণ দিন শেষে তো সবাই তার নিজের বিজনেসটা বুঝে। আজকে কেউ যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে সে চাইবে 11 লাখ টাকা চলে আসুক, এখন সেটা বকা দিয়ে যদি আসে তাহলে সে বকা দিয়েই বানাবে নাটক, আর যদি সে ভালো কন্টেন্ট দিয়ে আসে তাহলে ভালো কন্টেন্টই বানাবে। তবে এইটা একটা ট্রেন্ড, এটা বেশি দিন থাকার কথা না, কারণ হচ্ছে হলো যে দিন শেষে ভালোর জয় হবে। সো আমরা যদি এই জাতীয় গল্প থেকে মুখ ফিরিয়ে নেই, যে গল্পগুলি আমাদের সময়ে যে অবক্ষয়ে নিয়ে আসতেছে, তাহলে এরা বাধ্য হবে এই ডিরেক্টর, এই পরিচালক, এই আর্টিস্টরা ভালো কাজ করতে। হ্যাঁ, এইটা সিন্ডিকেটের গল্প আমিও শুনি, বা সিন্ডিকেট আছে এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু দিন শেষে কি ভাই, যদি আপনার যোগ্যতা থাকে আপনি আপনার জায়গায় চলে যাবেন, হয়তো আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, বাট আটকানো কঠিন। আমি তো এরকম মিলিয়ন মিলিয়ন ভিউর কন্টেন্ট দেখেছি যে এটার কে বানাইছে, কে অভিনয় করছে কাউকেই চিনে না, হয়তো ফোন দিয়ে বানিয়েছে, বাট প্রশংসিত হচ্ছে।
কারণ হচ্ছে হলো আপনার মেধা থাকলে আপনাকে মানুষ চিনবেই। এইটা ঠিক যে আপনি হয়তো যদি সহযোগিতার হাতটা আপনাকে কেউ বাড়ায় দিত, আপনি খুব দ্রুত উপরে উঠতেন, সে জায়গায় আপনাকে একটু স্ট্রাগল করতে হচ্ছে। আর স্ট্রাগল করে ওঠার মধ্যে একটা মজা আছে। সিন্ডিকেট আছে অস্বীকার করার কোনো কারণ নাই, বাট যোগ্যতা থাকলে সকল সিন্ডিকেট কিছুই না।